ও যে আপাত নমাজও লাগছে না, আগে ভুল করছে না, অক্ত বড়ি তো আসলো, অক্ত মানির বাদে মোস্তাহাবি অক্ত, ও তো নমাজের আগে ভুল করছে, নমাজও লাগিয়া নাই, নমাজের আগে ভুল করে লিছে। ও যে আগে ভুল করে, ই আগে ভুল করা এটারে যদি হামেশা করে তাইলে হে কিতা মুনাফিক। আরেক নমাজি যে নমাজ পড়ে আইতে সময় রওনা দিতে উদ্দেশ্য হইল গিয়া মানে দেখো কু আমি নমাজ পড়ি, মানে দেখো কু আমি নমাজ পড়ি, ও মানুষ দেখাইবার লাগিয়া যে নমাজি নমাজের মাঝে আইন আব লাগছইন না আইত্রাও নিয়ত গান মানে দেখিয়া কইতা বললা বড় নমাজি, ও যে মানুষ দেখাইবার লাগিয়া যে নমাজ পড়া ই নমাজির লাগিয়া ওই দুজক, ও যে নমাজও লাগবার আগে তার নিয়ত ভুল হয়ে গেছে গিয়া হে মানুষ দেখাইবার লাগি নমাজও আইছে, ও যে নমাজি মানুষ দেখাইবার লাগি নমাজ পড়ে ই নমাজির ঠিকানা খান ওই দুজক মাসলা আগ বলি বুধবাইত্রানি লাইনে লাইনে বালা করে ইয়াদ রাখুন জানে খামো লাগবো আপনারা মানুষের অন্যর বাইদি না চাইয়া নিজে নিজের বাইদি চাইলেও আমি নিজে সংশোধন হইমু যে এই কথা যদি দিলর মাঝে মসজিদ যাই আগর সব নমাজ পড়িম মানুষে দেখবা আমি নমাজি আমি নমাজ পড়ি, এই কথা দিল লইয়া আইলে আপনার তো নমাজ তো পড়ছেন কিন্তু এই নমাজ পড়ার কারণে আপনার ঠিকানা খানো ওইল দুজক, ওইল দুজক ঠিকানা আর এই দুজক সাধারণ দুজক নাই, অন্যান্য দুজককলে রোজানা চারশোবার আল্লাহর গেছে ফানা মাঙ্গে যে এই দুজক থাকি আল্লাহ হেফাজত করো। তো যারা ওয়াক্ত শেষ করিয়া পড়ে যারা নমাজের আগে লাগবার আগে দিলর মাঝে আয় মানুষে দেখো কুয়া রিয়াকার, এই রিয়াকার মানুষ দেখাইবার লাগিয়া যে নমাজ পড়ে তার লাগিয়া হইল ওইল দুজক। আচ্ছা আরেক মানুষ যে নমাজ পড়ে নমাজের বারোর দুইটা কইছইন নমাজের বিত্রর ভুলও কইছইন, বিত্রর ভুলের কারণেও মানুষ ওইল দুজকও যাইব, নমাজের বিত্রর ভুল কিতা বলে নমাজ লাগার বাদে যেটা আরকান অকল আছে রুকুন এগুলারে আদায় করতে সময় অলসতার কারণে এগুলারে সুন্দর করিয়া আদায় করেন না, হামেশা ওলা নমাজ পড়েন যদি ইলা পড়েন তে ঠিকানা হইল ওইল দুজক। সব অকল খইতে সময় বড় সহজ মাতিকান বাট্টি ও তো খোয়া শেষ হয়ে গেছে কিন্তু নমাজির নমাজ ভুল হয় এমন বহু মানুষ আছেন যারা অলসতার কারণে নমাজের মাঝে এই গলতিগুলা করিয়া যাইতে, জমাতর নমাজ নাই, জমাত তো ইমাম সাহেব রুকুত যাইবা আপনিও সুন্দর করে যাইবা কারণ এনে গিয়ে ইমাম বাক্যা কথা সময় দম লইবা তে আপনি ই তোড়া করিয়াও যে উঠি যাই তাই কেন ফারতা না ও ইন দম লইবা এই সময় বেড়াটা লাগে না, বেড়া লাগে কোন সময় একলা সাবকল জমাতে আইয়া মসজিদ নমাজ পড়ইন ই নমাজ জেলা ভরিত্রা আপনি একলা গড় ভরিতে তো তেমনি নমাজ পড়া লাগবো নিলা লাগতো না ওলা নমাজ পড়া লাগবো, এখন রুকুত গেলা গিয়া রুকুর তসবিরে কোনো সুরো তাদা করলা কি না সোজা খাড়া হইলা না থোড়া করলারে উপরে উপর মুখে ঝুঁকি দিয়ে আবার নিচ দিকে গেলা গি সদ্যা করলা এক সদ্যা দিয়া এক সদ্যার মাঝখানো আরেক সদ্যার যাইবার আগে মাঝখানো ন আপনি বইতা ই বয়ার তো নামগন্ধ নাই হিনটা কি মাথা উঠিয়া সোজা হয় না ফি ঠিকান সোজা হয় না জায়গাত গে লাগি আরবার ও যে তা দিলে আর কান ওয়াজিব ইতারে যে আমরা হামেশা তরক করি আর আমরা হামেশা সারি আর ওই হামেশা সারনেওয়ালা হলো ঠিকানা হইব ওই দুজ আখতা ভুল হয়েছে এরার লাগি নাই হামেশা সারে এর লাগি এর ঠিকানা খানো ওই দুজ নমাজও লাগিয়া রুকুত গেলা রুকুত কি আনলে চকুর দৃষ্টি যেটা এটা কুম্বায় থাকতো সাইতা কুম্বায় দি রুকুত যাওয়ার বাদে সাইতা কুম্বায় দি সৈদার জাগাবাই দিনি বহুত মানুষে সৈদার জাগাবাই দি চাই বহুত বুজরা মানুষকলে সৈদার জাগাবাই দি চাই দুইও ফাওয়ার বুড়ি টিপের মাঝখানে দিয়া বা বুড়ি টিপাই দি ও জায়গার উপরে নজরটা পড়তো আপনি এই সময় সৈদার জাগাবাই দি সাইবার কথা নাই সাইতা না আপনার নমাজও লাগার বাদে এক এক সময় এক এক বাই দিয়ে আপনার সাইতা তো সহুদ বোয়ার বাদে আপনি আপনার কুসে দি সাইতা আপনি এই সময়ও সেরদার দেখা বাই দি সাইতা না যে সময় খাড়া হইলাম খাড়া হওয়ার বাদে ও সাবা যেটা খাড়া হইয়াল উবানির বাদর সাবা অটইল কি কুম্বায় সৈদার জায়গা বাই দি এর চাই কুম্বায় ওয়ালে দি না এর কুম্বায় দি ওয়ালে দি আরও খরগু আমার না বারর এও ভাই আখতা আখতা
দরা পড়ে না আমি আখতা আখতার দরা পড়ে আর ইমাম সাহেবর ফরে হইলে তান পাঞ্জাবি কিলা তান উড়িছন কিতা তাইন কিতা কথা কথা সারা দেখাত লাগি গেলাম গিয়া ও যে কাতরায় কাতরায় দরিয়া কাতরায় কাতরায় দরিয়া সগিরা সগিরা কবিরা হরু হরু গুণা মিলিতে মিলিতে এখানো হইতে হইতে গুণা গুণ কিত হইব কবির হইব ঠিকানা আমার নমাজ পড়িয়াও খানো হইব গইল দুজহ নমাজ পড়লাম আল্লাহ খুশ করবার লাগিয়া নমাজ পড়লাম আল্লাহ খুশ করবার লাগি ঠিকানা হইল দুজহ কি যে কি ধরনের নমাজ আমরা পড়ি ও এর লাগিয়া কইছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন যারা নমাজ পড়িতে সময় সহ করেন আল্লাযীনা হুম ইউরাউন যারা মুরাই মানুষ অর্থাৎ মানসরে দেখাইবার লাগিয়া যারা নমাজ পড়ে মানসরে দেখাইবার লাগি নমাজ পড়ে এক গুরো মানুষ হইলাম মুনাফিক আরেক গুরো মানুষ হইলাম মুরাই ও দুই কিসিমর বেজালালা মানুষ মুনাফিক একটা একটা হই লাগি মুরাই মুনাফিকই এখন আমরার মাঝে নাই মুরাই যেগু ওগু আমরা টাইন আছে মুনাফিক ও মানুষ যেগুর ভিতরে ইমান নাই আর আমল আখলাক হাবুইতা ইসলাম ধর্ম গ্রহণ করিয়া বুঝাইত চায় যে হে মুসলমান কিন্তু তার ভিতরে ইমান নাই হে হইল মুনাফিক আর মুরাই হইল কি ও মানুষ এগু ইমানদার কিন্তু তার আমল যা করে সব হইল দেখাইবা লাগি সারা কিতা লাগি মানুষ মানে দেখতা দশ টাকা তফসিরর মফিল দিছে দিলর মাঝে তার মানুষে দেখো কোয়া সব এতিমর মাথা আতাই দিছে অর্থ হইল মানে কোক আমি বড় বালা মানুষ দেখো কোয়া নমাজ পড়িছে তার দিল কথা মানুষে কোক আমি বড় এক নমাজি মানুষ আল্লাহ আল্লাহ কড্ডা মানুষ তসবি লইয়া সব সময় আঁটি আঁটি দেখাই দেখাইয়া তসবি মারে মানুষে দেখিয়া কোকুয়া ফল্লা বলো তসবি জপনেওয়ালা তকবির জপনেওয়ালা তহলিল করনেওয়ালা আল্লাহওয়ালা বুজুর্গ মানুষ অহাম ধারণা দিলর মাঝে এই প্রকৃতির ধারণা দিলর মাঝে লইয়া মানুষ দেখাইবার লাগিয়া যারা এবাদত বন্দেগী করে এরা ঠিকানা হইল দুজক এবং লোকবের আর বুড়া ই মানুষ এরা মানুষরে দেখাইবার লাগিয়া করে যা এবাদত করো চুপকে করো আর এবাদতও লাগি গেছই আপনি আল্লাহ খুশ করবার লাগি এবাদতও লাগছই হঠাৎ এই আরেকজনে ফাই লইছে দেখি লইছে আপনি তাহাজ্জুদ পড়িতে রাই একলা ঘটনাক্রমে খেওয়াইয়া দেখি লইছে সামনে পড়ি গেছে কি ই দেখার কারণে আপনার দুজকি হইতা নাই বরং কইছেন ই দেখি লওয়ার কারণে আপনার দুই গুণ সব পাইবা এগু লুকাইছিলা যেন আর আরেকগু আরেক মানে আইয়া দেখি লইছে এখন হেও শিখবো ওলা নমাজ পড়ার চেষ্টা করবো দুই উজরত পাইবা কোকা সুহান আল্লাহ দিলর বেদে কিয়ামত আপনারা কইন নেন দিলর বেদে কিয়ামত কইন দেখেন এক দিল দিলর মাঝে পরিবর্তন আনায় এক ধরনের দিল হইলে দুজক ওইল দুজক ঠিকানা আর দিলর মাঝে আরেক পরিবর্তন লইয়াইলে আপনার লাগিয়া দ্বিগুণ উজরত এক উজরত নমাজ পড়িয়া আরেক উজরত আপনি যে লুকাইয়া লাগসলা আরেকজনে যে ভাই লইছে ও লুকাইল অবস্থা ই পাওয়ার কারণে আরেক গুণ সব আপনি ভাইবা তো কোন দিল আমরা রইত দিল আন থাকতো লুকাইবার দিল থাকতো আমি আল্লাহ আস্তে দিয়ার আমি নমাজ পড়ি আর আল্লাহর হুকুম মানবার লাগি আমি নবল বন্দেগি করি আর কিয়ামতর দিন আমি ওতার জরিয়া ছুটবার লাগি যদি ফর্জ আটকি নবলর জরিয়ায় আল্লাহ সাড়িতা ওতা সাদা সিধা দিল লইয়া এবাদত করিও তোরাও যদি হয় তাইলে ইনেদের ফজিলত বেশি থাকবো আর মানুষ দেখাইয়া এবাদত যদি একবারে কপালো দাগ পাই দিন তবুও খামাইতো না ঠিকানা খানো ওইল যোগ হইব খেয়াল করছেন নিয়ে যাব আমরারে খাইলার দেব আমরারে জঙ্গারে খার যে দিলর মাজর জঙ্গার যথা ওটা ছুটাইতাম পারিয়েন না দিল বলো বা দেবা তো তোমাদের কি করি আর নমাজ মানুষে বেদান করি এখন মসজিদ ভর্তি থাকুন মানুষ নমাজও নমাজিও নমাজ কমেননি নমাজ বাড়ে কিন্তু নমাজ বাড়ে এর বাওয়জুদ ফিতনা ফসাদ কমে না কেনে ফসাদ কমে নাকি দরবার কমে না কেনে অগরর মানে অগরর মানুষ দেখতে পারেন নাকি ইগর আল্লাহ হিগরর উঠা নদী যাইতে পারেন না কিতা লাগি খেনে হইতো এটা আমি যদি এবাদত করেন বালা হই তাইলে এরকম খেনে হইতো আমি তো মানুষের বালাই রে চাইতাম মানুষের মানুষের লাগি ভালো ব্যবহার করতাম মানুষে আদেশ উপদেশ দিতাম মানুষে আমার থেকে ফায়দা পাইতো ওখান দিল পরিবর্তন হয়ে গেছে দিল পরিবর্তন হয়ে গেছে তো ইলা যারা আল্লাযীনা হুম ইউরাউন আল্লাহ ফরমাইতরা যারা মানুষরে দেখাইবার লাগি রিয়াল লাগিয়া
সোমাল লাগিয়া হুনাইবার লাগি দেখাইবার লাগিয়া ইলা যারা করব এরা ঠিকানা হইল ওয়াইল দুজক। আরেক গুরু নমাজির লাগি ওয়াইল দুজক, নমাজও লাগছে, নমাজও গৌর ফিকির করে না, চিন্তা ফিকির করে না, কিতাব পড়িয়া অগুর বাদে কিতাব পড়িতাম, এর বাদে কিতাব পড়িতাম, ও যে একটা ধ্যান নমাজে দি রাখা, এই ধ্যান মুঠেও নমাজে দি না, ধ্যানটা বারে দিয়া আর ওইভাবে নমাজ পড়ে এখানে হামেশা ঠিকানা ওয়াইল দুজক। আল্লাহ আমরারে বাঁচাইতা, ঠাইন গেলা খৈসই নিলা ইবাদত করা বড় কঠিন, দিল সমাল নি যায়নি, নমাজও লাগলাম বা লাগবার আগে কইন জানি আইদার খাদিরদার মন যাইতে দিতাম নাই, বালা করে মজবুত হইয়া নমাজও লাগতাম, তো ওখান দিল লইয়া নমাজও লাগলা, খালি নিয়ত বাঁধতে না বাঁধতে গিয়া আছে ওইগু আপনার খাবুর বাইরে এটা মাফ, তবে আবার ঘুরাইয়া আনতাম আপনি যে নমাজও আবার আপনি ঘুরাইয়া আনতা, আপনিও একারে নিশ্চিন্তা যা হিসাব নিকাশ আসলো সব মিলাই লিছেন আল্লাহর মর্জি সালাম ফিরাইবার আগে, সকলটা মিলাইয়া সব ক্লিয়ার হয়ে গেছে, গ্যাস করে হিসাব লাভি গেছে কি, ও যে মনও হবায় গেছিল আর আপনিও তারা ছাড়িয়া দিলাইছেন, ও ইটা যদি করেন হামেশা নমাজও নমাজ পড়িয়াও ঠিকানা খান হইব ওইল দুজক হইব। গৌর ফিকির কর্তা নমাজও লাগার বাদে খুশু খুঁজো আল্লাহর ডর নর্মি ভাব আল্লাহরে ডরাইতে আল্লাহর বয়ে আইত, চিন্তা ফিকির কর্তা আল্লাহর ডর ওখান বেশি করিয়া আইত, ও যারা ডর বয়ে ইতারে একবারে ছাড়িয়া বেবাক হইয়া একবারে নির্দ্বিধায় নমাজ পড়ইন, কোনো তার চিন্তা নাই নমাজ পড়িয়ার যে আমি নমাজের মাধ্যমে খেয়াল করি ইতা মুঠে খেয়াল নাই, ও তো নমাজ পড়ি পড়ি এক টক আছে, ও স্বভাবে টানিয়া নেয় রুকুত স্বভাবে টানিয়া নেয় সৈদাত, আমি তার খেয়ালও নাই ধ্যানও নাই বাদে খরাঘাত পড়িলাম কইতাম পারি না, ও বলা একারে আন্দু বাগিরে নমাজ পড়িয়ার হামেশা যদি আপনি স্বভাব বানাইলেন ঠিকানা হইব ওয়াইল দুজহ। ফাওয়াইলুল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, ও নমাজি ওগুলোর লাগিয়া দুজক, ওয়াইল দুজক যারা নমাজ তাকিয়া সহ করে ভুল করে নমাজ পড়িতে সময় ভুল করে। আচ্ছা ও ওয়াইল দুজক আরেক গুরু মানুষের লাগে, ই তো নমাজি ওগুলোর লাগিয়া যারা নমাজ গণ্ডগোল নমাজের আগে গণ্ডগোল হামেশা করে দিল ঠিক নাই এরার লাগিয়া, আর ওয়াইল দুজক হইল গিয়া রিয়াকার উলামা যারা আছেন আলিমকল খেয়ররে ছাড়িছেন না, আলিমকল ইলমর বাহাদুরি আছে ইলিম আছে মানুষের সামনে বয়ান করইন বর্ণনা করইন দিলের মাঝে অকথা তাকে মানুষে কুয়া বড় বালা একজন আলিম, আর তান সুরটাও বড় বালা তান বাদিয়া মানুষের বড় আকর্ষণ আছে, ও যে ওটা যদি দিলের মাঝে আই হয় যে মানুষে কইতা আমি বালা আলিম আমার কইতা বড় আলিম আমার আওয়াজটা এত মধুর আমারে দেখলে মানুষ ভিড় জমায় মহফিলে মানুষ জাগাও না হায় রে হায়, ও যে মনোভাব যেটা এটা যদি মনে কোনো আলিমর আই হয় তাইলে তান লাগিয়া ওই দুজক ঠিকানা খানো ওই দুজক রিয়াকার ওলামা মানুষ দেখাইবার লাগিয়া যারা ইলমর চর্চা করইন ইলিমরে বয়ান করইন মানুষরে দেখাইবার লাগিয়া এরা ঠিকানা হইল ওই দুজক। আমি দুজক এখতিয়ার করিলি মহিলা আমার বড়ত্বই দেখানি কেন ছাড়িতাম না, ওয়াজ করিয়া খে খারে বুঝাইত খে এটা বুঝত খে মানত, আমি বড়ত্বই মনোভাব যেটা এটা ছাড়িতাম না, এতে দুজক গেলে গেলাম কি, মন ঠিক করা সবচেয়ে বড় জিনিস, দিল ঠিক করুক দিলর বেদে কেয়ামত কেয়ামতর দিন ছুটাও দিলর বেদে দিল রে ঠিক করা দরকার, রিয়াকার সদকা দেনেওয়ালা অর্থাৎ যে সদকা দে মানুষরে দেখাইবার লাগি তার ঠিকানা হইল দুজক, সদকা কইন দিছলা দুজক থাকি বাঁচবা লাগি আর আল্লাহ পাকর ঘোষণা মুয়াফিক আপনার ঠিকানা হয়ে গেছে কেন ওইল দুজক, কারণ দেওয়ার নিয়ত আসলো মানুষে দেখো দেওয়ার নিয়ত আসলো মানুষে দেখো কুয়া হজ করছেন হজ হজ করছেন হজ করিয়া আইছেন দিলর মাঝে সবসময় একটা তাড়না মনোহালি মারের সবসময় মানে আমারে হাজি সাহ ভকুয়া হাজি সাহ ভকুয়া, হজ করছেন মানুষরে দেখাইবার লাগিয়া মানুষে দেখিয়া কইতা বাপ রে যে হাজি সাহ হ্যাঁ তানে হাজি সাহ কইতা, ও হাজি সাহ কইবার ইরাদা যদি দিলর মাঝে থাকে আর ও কারণে হজ করিয়া তাকইন তাইলে ঠিকানা হজ করিয়াও খালো
ওয়েল দুজখ রিয়াকার হুজ্জা দখলর লাগি রিয়াকার জিহাদ করনে ওয়ালা আল্লাহর রাস্তা জিহাদ করিয়া তরবারির আগাতে বেটা যুদ্ধর ময়দানে শহীদ হয়ে গেছে কি শহীদ হইয়াও ঠিকানা খানো ওয়েল দুজখ খেনে শহীদ হইছেন যে তাই যুদ্ধর ময়দানে ও ইরাদায় ও বাসায় গেছেন যে মানুষে কইতা বাপরে যে বীর পুরুষ বাহাদুর এত শক্তিশালী এত ক্ষমতাশালী মানুষ ও ক্ষমতারে বাহাদুরিরে জানকির দবদবাইরে দেখাইবার লাগিয়া মানুষে কইতা বাহাদুর ও ইরাদায় জিহাদ করছেন এর লাগি জিহাদ করিয়া শাহাদতর যে মর্যাদা হইতা আসলো এই মর্যাদা না পাইয়া তার ঠিকানা খানো ওইল দুজখ তো যত এবাদত আছে যত কিসিমর আছে জিহাদ হোক নমাজ হোক জকাত হোক রোজা হোক হজ হোক যা এবাদত আছে সব এবাদত আল্লাহর লাগিয়া করতা খা লাগিয়া হইতো চাব হল আল্লাহর লাগিয়া মানুষ দেখাইবার লাগিয়া নয় জেলা আপনি মসজিদ আইলে নমাজ পড়েন আপনি ও শান্তিতে গরো যদি পড়া পড়ে তো ওভাবে নমাজ রে আপনি আদায় করতা ইনো আইলে বড় শান্তিতে পড়েন কারণ জমা তো লাগছেন আর বাড়িত গেলে যেসা হলে পড়িলা গামছা এখান দিয়া শরীরের বাকি বাজু উদলা গরমর দিন আইলে বিজা তফম দিয়া এটা মকরু নাইনি মসজিদ আইন না সরম করে এ তাঙ্গাজ করি আইলে এক কাপড় লাগে এর গরম পড়িতে সময় উদলা জেসা হলে তো কি এগু দিলে দিলা ডাবাইয়া নাইলে নাই আর পড়ি ইল্লা তো একলা নমাজ পড়িতে সময় আল্লাহর ডর থাকতো রুকুনার কান সব বহাল থাকতো এরপর আয়াত কইছেন ওয়ায়ামনাউন আল মাউন ওয়ায়ামনাউন আল মাউন যারা বাধা দিত বাধা দেয় আদনা চিজ তাকিয়া হৌ হগুরো মানুষকে কেন্দ্র করছেন আল্লাহ তাআলা অনবি ও ইতারে আপনি দেখছেন নানি আবু জেহেল আস ইবনে ওয়াইল ইতারে আপনি দেখছেন নানি আমর ইবনে আইজ আল মখজুমি আবদুল্লাহ ইবনে উবাই ইবনে সলুল ইতারে আপনি দেখছেন নানি যে তা ইয়ামনাউন আল মাউন আদনা চিজ রে কুজিলে দিতা না বাধা দিতা দিতা না ইতায় দিনদারি রে মানতা না এতিম রে মায়া করতা না মিসকিন রে খাওয়াইতা না আর ও যে আবদুল্লাহ ইবনে উবাই ইবনে সলওয়াল দেখু ইগু মুনাফিক ইগে নমাজ পড়িতে সময় নমাজি অগলর লগ পাইলে নমাজ পড়িত একলা একলা হইলে নমাজ পড়িত না আর দিলর মাঝে তার কুফরি লুকাইলে আসলো মুনাফিক ও যে মানুষগুলো ইগুরোর আরেক স্বভাব আসলো ওই আমনাউন আল মাউন আদনা চিজ খুঁজিলে তারা দিত না আদনা চিজ কইতে সময় কিতা বুঝাইছে এখান চৈন তফসিলের মাঝে যে জকাত দেওয়া এগু মালর জকাত ধনী মানুষ হইলে জকাত ফরজ হয় নানি জকাত ফরজ হয় জকাত ফরজ হওয়ার বাদে ই জকাতরে দেই না জকাত কত গান দেওয়া লাগবে যা দোন আছে সারা আদা আদি করিয়া দিলে এটা হলো নানি কিতা আছে ইলে নানি আদা আদি করিয়া আবার দেখ তিন বাটর এক বাট নি চাল্লিশ বাগর একবার চাল্লিশ বাগর একবার সারা আল্লাহ আপনারা দিলাইছেন আর কইছেন চাল্লিশ বাগর এক বাঘ আমার রাস্তার দে কয় দি মানে না দিত না দে না চাল্লিশ বাটর একবার শত আড়াই টাকা একশো আড়াই টাকা দিয়ে বাকি হাক বলি তোমার দিলে মানব নি আপ মানে না ও আড়াই টাকা হবেন শত আড়াই টাকা করি হিসাব করিয়া আপনার জকাত দিতা ইটা জকাত আদায় করেন না ওয়াম নাউন আল মাউন ইটারে আদায় করে না ইটারে বাধা দেয় হেও দেয় না মানুষের রুখে এগু বাধা দেয় না ও ইলো এ করত দুই নম্বর অর্থ আনছইল যে আদনা চিজ কইতে সময় আমরার বাড়িঘরও আছে কুদাল ইগর আল্লাহর কুদালর বাধা ভাঙ্গি গেছে হগর আল্লাহরে খুঁজিছেন কুদাল খান তুড়া দেও দেয় না বেটা না করে ঘর থইয়া না করে এলে না করেন নি আপনারা সারা না করেন খেও মাতিছেন না দেন না নানি আপনারা খুঁজিলে দেন না তো আদনা চিজ যেমন কুদাল আছে হান্ডি ওলা নাম ধরি ধরে কইছেন তো সির হান্ডি ও বড় হান্ডি এগুর খাম সিন্নি করতা হগর আল্লাহর আছে বড় হান্ডি এগুলো আমরা নাই লইতাম পারছি না তো হগর থেকে আঞ্জা সিন্নি করি লাই তো কুজাত গেলে কিতা করতা না এগুলো নষ্ট হয়ে দিব
ইউতল ধরাইলি বা জ্বলি দিব গিয়া এগো সমালিত দিও না ও যে দে না এগো দিত না খে আবুজে হেলে দিত না আজ তুমি দিও না স্বভাব খার আনছ আবুজে হেল খেয়াল করিও খাওয়ার লোকের সম্পর্ক হইলে আসরের ময়দানও আপনার ভালো হইব কঞ্চাইন আবুজে হেলর লোকের সম্পর্ক হইলে ভালো হইব নি আসিবনে ওয়াইলর লোকের সম্পর্ক হইলে ভালো হইব নি এই স্বভাবগুলা তো থারার স্বভাব আমরার মাঝে আইছে যে আদনা চিজ খুঁজিলে দেন না বেটিন দে সাউল সানি আই দেখান এখানে নাম কিতা সাইন ছেলনি সাইন ও সাইন হিগর বেটির নাই ভাঙ্গি গেছে গিয়া অগর খুঁজিছে ও আর দেন না ও যদি দেন না তে ওয়াম না ওনাল মা উন ও যে দেন না খুঁজিলে দেন না ইলে হামেশা যদি দেন না তাইলে এন ঠিকানা খানো ওই দুজক অখর বাবরুন না জানি মাথর শুরু করছেন আল্লাহ তাবারাকা তাআলা ওয়াইল দুজক দিয়া মাত যে এই ঈদ এই প্রকৃতির স্বভাব যারাটাই থাকবো এরা ঠিকানা খান হইব ওয়াইল দুজক ওখান মনে রাখেন জানি এটা আমার মা বই নহলে ইকানো নাম আরো বেশ জানেন যে রাগ উঠি গেল দরবার লাগিয়ে এত কইলে অগুরি আল্লাহ ওয়াইল দুজক দেব কই না নি ও তফসির তান্দানোর জানা আছে আলে আমলও করে দি তফসির ব্যাখ্যা জানা আছে ওয়াইল দুজক ইকান নাম জানা আছে ওইল দুজক এরার ঠিকানা ইগু ইগুরি আল্লাহ ওইল দুজক দেখো এটা রাগ উঠতে উঠতে বেশ উঠি হইল ওইল দুজক ছাড়ি দিলে তুমিও দেবা কি খেয়াল করি হগর আল্লাহ যে সাইন খুঁজিছিল দিলে না এর বাদে কইছ আবর হইছে সুই চিনেন নি যে গুদি সিলাই করই সাইরানা না আটানা এবলাম নয় এক টাকাত গেছে নি গিতা নি ও ওলা আর কম হইব না নি ও ওলা আদনা মূল্যর চিজ ও তোরা সিলাই করে দিলেই বা এগুলো ভাঙ্গি তা না ও জেলা আছে ওলা রইব দিলেই বা হইলে দিতাম না এগুলো লিখতাম কি ও দিও না খানো দিবাই ঠিকানা খানো হইব ওই দুজকর মাঝে ঠিকানা হইব চিজ তো আদ না কিন্তু তোমার ঠিকানা বানাইলে রা তুমি বহুত বলো ফানি ফানি খুঁজিছিলা ফানিও দেন না নুন একজোড়া খুঁজিছিলা ইটাও দেন না ও যে আদনা চিজ আরবার দেলাই বাবা জিনিস বালা রইব খুরাল খুঁজি জৈন দেন না বালা রইব ঘুরে আরবার দেলাই বা তোরা কাম করিয়া ও যে আদনা চিজ খুঁজিতে সময় না দেওয়া ই যারা দিত না এরা ঠিকানা খানো খগুয়া চা বকল খানো ওই দুজক অনেক বাড়িতে গিয়া কইবানি অগলরে গরু কইবানি হুন্ত্রা না আনি ও এটা উনার লাগে গফে নে গিয়া তাইন্দান হালি হুন্তা করি জমই না জমিয়া হালি গফ এর লাগিয়া হুন্তা না গিয়া কিছু কইন জানি ঠিকানা হইল হইল দুজক আচ্ছা আর গান বুঝবা কুয়া এখন তো তফসিরও শুনছি যে গে সাধারণ বস্তু খুঁজিলে দিত না এগু ঠিকানা হইল হইল দুজক আল্লাহ দিছে আমি আর ইতা লইতাম না এবলা হগর আল্লাহরে খুঁজিম আর দেই না তো দুজকি উপায় নাই ইলে হইব নি তুমি আর এখানে আত কান্দ তুলি লিও আর লইও না ইলে হইত না ইলে হইছ না আল্লাহ আখটা আটকিছ আর হগর আল্লাহর আছে দিছুন না ও হবু ওই দুজক এইবার তুমি এক সহায় বানাই লইছ আর জোড়া না মুঠে আনা না আর হালি গিয়া খুঁজা হগর হগর শুনছি ওয়াজ কইছ ওই দুজক এবলা কুয়া ও টিকাইয়া খোয়া যাইব তফসিরও কইছেন ওই দুজক ঠিকানা হইব কইয়া লোয়া বাদ দিলি তাই না তোমার লাগি নাই তুমি একবারে লও না ইতা করিও না তুমি জুড়িও আখটা ছাড়ি গেছে ও খুঁজিয়ে খুঁজাত গেলায় খুঁজিলে দিতা তো আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এই সূরার মাঝে আলোচনা করছেন নবী ও গুরু মানুষরে দেখছেন না যারা দিন ইসলাম অস্বীকার করে যারা এতিম রে দাক্ষা দেয় যারা মিসকিন রে খাওয়াইবার লাগি নিজে তৈয়ার হয় না মানুষরেও বুঝায় না আর ও নমাজির লাগিয়া ওই দুজক যারা নমাজ রে অক্ত পড়ে না যারা নমাজও লাগলে বেখবর থাকে যারা আরকান রে নমাজও সুন্দর করে আদায় করে না যারা মানুষরে দেখাইবার লাগি নমাজ পড়ে এরার লাগিয়ে ওই দুজক আর যারা আদনা চিজ খুঁজিলে দেয় না এরার লাগিয়াও ওই দুজক তো আল্লাহ তাবারাকা ওয়া তাআলা মুক্তসর আলোচনা আপনারা সামনে করলাম আল্লাহ আমরা তৌফিক দিতা যে আমরা আমল করতাম কোনো না কোনো এক জিনিসের উপরে যদি আমল আমরা করিলে তাইলে আমল করার কারণে আপনারা নাজাত পাইবা আর জাইন কই জয়েনের এই নো এক ফায়দা পাইবা আল্লাহর দরগাত এর লাগি আমরা রে আল্লাহ আমলের তৌফিক দান করো কুয়া সারাই কুয়া আমিন ওমা আলাইনা ইল্লাল বালা মুআজ্জাজ হাজিরিন এখন এশার আজানের সময় গেছে একবার